বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে এখন বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তুমি বলতে বলছি না, আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের জবাবে ফখরুল নিরুত্তর, সবসময় নিরুত্তর, নো রেসপন্স। পঞ্চম সংশোধনী আর এই আর খালেদা জিয়ার ছয়টা মৃত্যু জন্ম দিবস, এই প্রশ্নগুলোর জবাব ফকুল সাহেবের কাছে চেয়েছি, পাইনি। এগুলো বললে উনি বলে ওবায়দুল কাদের জিয়াউর রহমানের বিরুদ্ধে, বেগম জিয়ার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত কথা সাংবাদিকরা প্রশ্ন করে, তখন শিষ্টাচারে চলে যায়। এতে শিষ্টাচারের কি সত্য জানতে চেয়েছে। আপনি নিজে সেক্রেটারি জেনারেল এই যে চট্টগ্রাম থেকে লাশ এনে এখানে চন্ডিমাতে আনলেন, জানাজা পড়লেন, জানাজা কে লাশ দেখেছে একটা ছবি দেখাতে পারবেন? একটা ছবি আপনার কাছে চাই, মৃত লাশের একটা ছবি দেখা।